সারা বাম্মা জন্ম দিয়েছে, সারা চুরি করতে দিয়েছে এদেরকে, সারা ছিড়া ছিড়া গাড়ি নিয়ে সারা সাইকেল জুড়তো না, এখন সারা গাড়ি বাড়ি চিন্তা করে ইয়ে সারা তৃণমূল করবে এই জন্য চুরি করার জন্য সারা সব চোর বসে। আপনারা দেখলেন ভিড় ভিডিওর কিছুটা অংশ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, অনেক কিছু শোনার আছে। সাধারণ মানুষের অভিযোগ, মাঝে মাঝে সাধারণ মানুষ বলে সোশ্যাল মিডিয়াতে লেখে যে যারা দু টাকার ভিখারি ছিল, যারা দু টাকার ভাঁড়ে চা খেত, যারা একটা বিড়িকে দুবার জ্বালিয়ে খেত, আজকে তারা রাজনীতি করে, চাই সেটা বিজেপি করে হোক, চাই সেটা তৃণমূল করে হোক, চাই সেটা সিপিআইএম করে হোক, তারা আজকে বড় বড় গাড়ি চাপছে, বড় বড় বাড়ি করেছে, রাজমহল, রাজপ্রাসাদ, এমনকি তারা সিগারেট খাচ্ছে 30 টাকা, 20 টাকা, 5 টাকা, 10 টাকা দামে, চায়ের দোকানে গিয়ে স্পেশাল চায়ের অর্ডার দিচ্ছে, যার দাম হলো 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকা ভাড়। এই চুরি চামারির ঘটনাগুলো, এই খাওয়া খুঁয়ির ঘটনা শুধু একটা জায়গায় নয়, বাংলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় মাঝে মাঝে সোশ্যাল মিডিয়াতে এই ধরনের ভিডিও কিন্তু দেখতে পাওয়া যায়। অনেকেই কমেন্ট করে সোশ্যাল মিডিয়াতে জানায় যে একটা কাজ নিয়ে যাবে, সেখানে পয়সা খাওয়াতে হবে, একটা সমস্যায় পড়েছে জনগণ, নেতাদের কাছে যাচ্ছে, সেখানে টাকা দিতে হচ্ছে, কোনো কাজে 200 টাকা, কোনো কাজে 500 টাকা, আবার কোনো কাজে 10, 20, 50 হাজার টাকা। লোকের বাড়ি আসছে, গরিব মানুষের বাড়ি আসছে, সেই ঘর করে দেওয়ার টাকা থেকে 10, 20, 50 হাজার নেতাদের পকেটে ভরে দিতে হচ্ছে। এই ধরনের বিভিন্ন রকম অভিযোগ বাংলার মানুষ করে আসছে, তাই এই ভিডিওটি একটু ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। আমি ভাবলাম আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করা দরকার, তাই আপনারা ভিডিওটি দেখুন, ভিডিওটি শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্টে জানান। সারা গাড়ি চড়ছে, সারা চোরের দল, সারা চোরের সারা বাম্মা জন্ম দিয়েছে, সারা চুরি করতে দিয়েছে এদেরকে, সারা ছিড়া ছিড়া গাড়ি নিয়ে সারা সাইকেল জুড়তো না, এখন সারা গাড়ি বাড়ি চিন্তা করে ইয়ে সারা তৃণমূল করবে এই জন্য চুরি করার জন্য সারা সব চোর বসে আছে, খাঁটি শহরের মানুষ নিঃশ্বাস ফেলতে পারছে না, সারা পূজা করবি কেন, যদি দম নেই পদে তো পূজা করবি কেন, পূজা করবি কেন, আমি এটা সবার উদ্দেশ্যে বলছি, শুধু এই কাউন্সিলরের উদ্দেশ্যে আমাদের দুটো মেম্বারকে আমাদের ওষুধ দোকানের দুজন মেম্বারকে এই মিউনিসিপালিটির গুন্ডারা ওরা একটা পিটিয়েছে, মিউনিসিপালিটির গুন্ডারা ওদেরকে পিটিয়েছে। জনগণ, আমি কোনটাই মিউনিসিপালিটির সিআইসি, আমাকে মমতা ব্যানার্জি এই পদ দিয়েছে, যে কাঁথিতে এরকম যেখানে হবে মানুষ যেন নেমে এদের ওই এই রকম উত্তর দেয়, আমি তাদের পক্ষে থাকি। হ্যাঁ, আমি এই এই ধরনের নোংরামি তোলাবাজি কখনোকে আমি সমর্থন করি না, আমি একটি প্রবিধান করছি, মমতা ব্যানার্জি বলে যায়নি এদেরকে চুরি যা ডাকাতি করতে, আমি এই জনগণের কাছে প্রতিজ্ঞাবদ্ধ এবং আমি প্রতিজ্ঞাবদ্ধ এবং প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি আমার বাড়ি এইখানে, আমি যদি এদের লোকাবে না পুরতে পারি আমি কাউন্সিলারশিপ ছেড়ে দেবো।